আমাদের দেশে যারা মিলাদ কিয়াম নিয়ে ভেজাল করে, আমি খুব বেশি কিছু বলবো না মিলাদ কিয়াম নিয়ে, আমাদের দেশের আমার কাছে একটা কেতাব আছে, বেহেশতির জিয়ার কেতাবটা লিখেছেন আশরাফ আলী থানভী সাহেব। কে লিখেছে? আশরাফ আলী থানভী সাহেব। এটা 221 পৃষ্ঠার মধ্যে ষষ্ঠ খণ্ড দ্বিতীয় ভৈরব সিরাত পাকের আলোচনায় তিনি মিলাদের নবী সম্পর্কে কি বলেছেন একটু শুনেন। তিনি লিখছে, সুতরাং রাসূল সাল্লামের জীবনী আলোচনা করা একান্ত দরকার। রাসূলের জীবনী আলোচনাকে মজলিসকে কেউ সিরাত পাকের মজলিস বলে, কেউ মৌলুদ শরীফ বয়ানের মাহফিল বলে, কেউ বা মাহফিলে মিলাদ বলে, আসল উদ্দেশ্য একই, ভাষা ভিন্ন ভিন্ন, ইহা অত্যন্ত জরুরি। আমরা কখনো জরুরি বলি নাই। আশরাফ আলী থানভী সাহেব সমস্ত দেওবন্দীদের একজন মুরব্বী, তিনি বলেছেন এই যে ঈদে মিলাদুন্নবী মিলাদ, এটা ইহা অত্যন্ত জরুরি। আমরা বলি নাই, আপনারা একটু শুনে যান, মানেন আর না মানেন, খালি বিরোধিতা কইরেন না যে আপনাদের দাদারা কিন্তু পড়ে গেছে। লেখছে কি? মুসলমানদের ঘরে ঘরে এবং দোকানে দোকানে শুধু বৎসরে এক আধবার নয়, শুধু রবিউল আউয়ালের চাঁদে নয়, মাসে মাসে সপ্তাহে সপ্তাহে এই পবিত্র মাহফিলে মিলাদের অনুষ্ঠান হওয়া নিতান্ত বাঞ্ছনীয়। আল্লাহু আকবার বলেন, আর কি বলবে উনি, তারপরে মাথায় ঢুকে না। এরপর লেখছে, কিন্তু বড় দুঃখের বিষয়, সমাজের অজ্ঞতা, সমাজের অজ্ঞতা এবং মূর্খতা ক্রমশই বাড়িয়াই চলিয়াছে। মাহফিলে মিলাদ সম্বন্ধে বড় বাড়াবাড়ি এবং ঝগড়া বিতর্ক হইতেছে, ঝগড়া ফাসাদের বিতর্কের বাড়াবাড়ি ত্যাগ করব। এই পবিত্র মাহফিলের অনুষ্ঠান সর্বত্র হওয়া দরকার। কে লেখছে? অনুবাদ করেছেন শামসুল হক ফরিদপুরী হুজুর, বর্তমান জাতীয় মসজিদের খতিব সাহেবের বাবা। ওনারাই লেখলো, ওনারাই কেতাব অনুবাদ করলো, আমরা খালি পরে শুনাই দিলাম। দোষ করছি? আরেকজন হুজুর নেন, বাংলাদেশের প্রসিদ্ধ দেওবন্দি ঘরানার আলেম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহ, বুখারী শরীফের বঙ্গানুবাদ হামিদিয়া লাইব্রেরি লিমিটেড, 65 চক সার্কুলার রোড, ঢাকা। লিখছেন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব, আমার দেশের এক বক্তা বলেছিল, পটুয়াখালীর ওই অঞ্চলের সুরের সুরেলা বক্তা, তিনি বলেছিলেন পৃথিবীর কোন কেতাবে ইয়া নবী কেউ দেখাইতে পারবে না, পৃথিবীর কোন কেতাবে নাই। এইটা কি মঙ্গল গ্রহের কেতাব? পৃথিবী থেকে এনেছি, ঢাকা রাজধানী পৃথিবী মোহাম্মদপুর, 65 চক সার্কুলার ঢাকা হামিদিয়া লাইব্রেরি। লেখছে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব, উনি রসুল্লাহকে প্রমাণ করছে আল্লাহর নবীর নূর নবী। আল্লাহু আকবার বলেন, আমরা বিশ্বাস করি নবী নূর নবী আলোকিত নবী। কি নবী? সবাই বলেন কি নবী? নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আমার নবী নূর নবী নয়, নূরের নবী নয়, আলোকিত নবী নয়, যে নবীর জন্মে 2500 দূরের বড় বড় বিল্ডিং গুলো দেখা গেল, আপনি আমি জন্ম নিলে লাইট মারে দেখতে হয় ছেলে নামিয়ে, আর নবীর জন্মে 2500 দূরের বিল্ডিং দেখা গেছে। তিনি লিখছেন নূর নবীর আগমনের কথা লিখে লিখছেন, সৃষ্টির প্রাণ পেয়ারা রসুল মোস্তফা নবী সাল্লামের আবির্ভাবের আনন্দের হিল্লোল উঠিল সমগ্র ধরণীতে, যাহার খাতিরে আরশ কুরসি লৌহ কলম আসমান জমিন মানুষ ফিরিস্তা সৃষ্টি, আজ তিনি আসিয়াছেন শত ঊর্ধ্বের ঊর্ধ্ব হইতে এক ধূলির ধরণীতে, তাই হর্ষে আনন্দে সমাদৃত করিয়াছে তাহাকে নিখিল সৃষ্টি, অভিনন্দন জানাইয়াছে তাহাকে সমস্ত প্রকৃতি, বহিয়াছে সকলের উপর আনন্দের বর্ণা ধারা। এরপর তিনি বলেছেন, দেখেন তো হুজুর কি লেখা আছে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা।
দেখছেন না স্যার দেখেন ইয়া নবীর সালাম আলাইকা পৃথিবীর কোন কিতাবে নাই শাইখুল হাদিস সাহেব ইয়া নবীর সালাম আলাইকা লিখে দিল উনি লিখে দিলেন তাহলে বোঝা গেল মৌলবীর কিতাব পড়া নাই যদি নিজেদের কিতাব গুলো পড়তো তাহলে এইরকম ভুল ভাল ফতোয়া দিয়ে ভাব করম করতো না আরেকটি কিতাব আল মুহান্নাত আল মুফাররাত আকাইদ আল আহলে সুন্নাহ দাওবন উর্দুতে লেখা অনুবাদ করেছে উর্দু আরবি আরবি অনুবাদ এটার বাংলা অনুবাদ হয়েছে ২১ নম্বর পৃষ্ঠায় সেখানে ২১ নম্বর প্রশ্নে সেখানে জিজ্ঞেস করা হয়েছে আসওয়াল আসানি ওয়ালে শুরুন তিনি এখানে স্পষ্ট করে লিখে দিয়েছেন ২১ নম্বর প্রশ্নে ২২ নম্বর আর ২১ নম্বর প্রশ্নে এখানে স্পষ্ট করে লেখা আছে যে আসওয়াল আল ওয়াহিদ ওয়ালে শুরুন ২১ নম্বর প্রশ্নে লেখা এতাকুলুনা ইন্না যিকরা বিলাদতিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্তাকবাহুন শারআন মিন আল বিদআতি সিজ্জিয়াতি মুহাররামাতি আম গায়রু যালিক আল্লাহ নবীর সাথে মিলাদ পড়া কিয়াম করা নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করা এটা কি বিদআতি সিজ্জিয়া এটা কি হারাম কি লিখছে তারা আল জাওয়াব হাশা أن يكون أحد من المسلمين فضلا أن نقول نحن أن ذكر بلادته الشريفة عليه الصلاة والسلام بل وذكر قبار ماله وبول حماره صلى الله عليه وسلم مستقبح من البدعة الله أكبر الله نبير جنب بيتن تتوجه تقر بفار أمار نبي غورا غدا ওইটার পেশাব পায়খানা যদি আলোচনা হয় এটা আলা দরজার মুস্তাহাব হবে তুমি বলো ইয়া নবী নাই এই যে আমার কাছে লেখা কিতাব কুল্লিয়াতে আমদাদিয়া মাকতাবাতে থানুবি দেওয়ান এটা লিখেছেন হযরত হাজী আমদাদুল্লাহ সাহেব মহাজির মক্কি সমস্ত দেওবন্দীদের মুরব্বী হাজী আমদাদুল্লাহ মহাজির মক্কি তার দুটো ফতোয়া আছে তিনি বলছেন মাই ফকির মুশরাব ইহাই মাই হার সার মিলাদার কেম করতা হো মাই কিয়াম মে বেহাত লুৎফরা যাব পাতা হো প্রতি বছর আমি অবশ্যই মিলাদ করি কাম করি নূর নবীর তাজমেদের সালাম জানাই এতে আমি মজা পাই স্বাদ পাই ফয়সালে হাত্তে মাসাল ৬ নম্বর পৃষ্ঠা লিখে দিয়েছেন মুনাজাতে দিগার লিখছেন আপকে ফেরাকাত নে মারা ইয়া নবী দিল হুয়া কামসে দর পারা ইয়া নবী তালেব হো তালেব দিদার হো দেখলাইন রুয়ে নুরানি খোদারা ইয়া নবী ইয়া নবী ইয়া নবী আমরা ইয়া নবী বললে শেরেক হয় ইয়া রাসূলুল্লাহ বলে ফালতু স্লোগান হয় ওরে ভাই তোমার হযরতরা ১৪ বার ইয়া নবী বলেছে তোমাদের আরেক হযরত আশরাফ আলী থানবী মুনাজাতে মাকবুলের মধ্যে বলে দিয়েছেন মুনাজাতে মাকবুলের মধ্যে বলে দিয়েছেন ২৩৭ পৃষ্ঠা আগেসনি ইয়া রাসূলুল্লাহ ইন্নি লা মাকবুন ওয়া কান্নাতা বিল ইজাম তারহাম ইয়া ইবনে আমিনা তারহাম হে আমিনার ছেলে আমার একটু রহম করো আমি বিপদে আছি আমিনার ছেলে আমার প্রতি রহম করো আগেসনি ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল ইয়া রাসূলুল্লাহ আমার একটু সাহায্য করেন যদি তোমাদের হযরত আশাবালি ধারে বিশাপ ইয়া রাসূলুল্লাহ বললে জায়েজ হয় আমরা ইয়া রাসূলুল্লাহ বললে কেন ফালতু স্লোগান হই জানতে চাই পারলে উত্তর দিবা দোস্ত আমার কাছে আরেকটি কিতাব তাসাউফ তত্ত্ব শামসুল হক ফরিদপুরী সাহেবের লেখা কিতাব এই কিতাবের মধ্যে ৪১ পৃষ্ঠার মধ্যে লিখছে মিলাদ নিয়ে কোনো ঝগড়া না উনি অনেক কথা লিখছে বাকি রহিল কিয়ামের কথা কিয়াম জিনিসটা আসলে ফেকহা অন্তর্ভুক্ত রেহে ইহা তাসাউফের অন্তর্ভুক্ত অর্থাৎ মহব্বত বাড়ানোর উদ্দেশ্যে হযরত রাসূলুল্লাহর তারিফের কাসিদা পড়া হয় তাহা দ্বারা মহব্বতে বাড়ে এবং লোক মহব্বতের জোশে খাড়া হইয়া যায় দাঁড়াইয়া যায় ইহাকে বেদাত বলা যায় না অথচ আমরা মিলাদের কিয়াম করলে কয় বেদাত বেদাত বেদাতি বেদাতি তোমাদের হুজুর বলল বেদাত বলা যায় পারলে তোমাদের হুজুরের কেতাবটা কেটে দিও তা তো তোমরা দিবে না এই সব কথাগুলো এই সব কথা বইয়ের কথাগুলো স্ক্যানিং করে ৬১৬ পৃষ্ঠা আমরা ঈদে মিলাদুন নবীর দলিল লিখে দিয়েছি আপনাদের জন্য মাত্র মনে হয় ১০-১৫ পেজ আছে নাকি শেষ হয়ে গেছে এই কয়েকটা কপি আছে আলেম যারা মসজিদের ইমাম বা মুহাদ্দিস আলেম যারা
তাদের কাছে এই কিতাব কয়েকটি আপনার সামনে রেখে দিবেন, কেউ যদি ভেজাল বাজাই স্ক্যানিং করে দেওয়া এই কপিগুলো যা কিতাব থেকে স্ক্যানিং করে দেওয়া আমি আপনাদের জন্য এনেছি, এগুলো নিয়ে কেউ যেন ফেতনা করতে না পারে। আমার দেশে আমরা কখনো বলি না যে ঈদ মিলাদুন নবী বা মিলাদ কিয়াম ফরজ, আমরা বলি এটা জায়েজ মুস্তাহাব মুস্তাসান ফুতপুরা সারসিরা জনপুর খানদান সহ এদেশের হকানি আউলিয়া কেরাম আহলে সুন্নাহ ওয়াল জামাআ করে আসছে কর্ম, এটা নিয়ে কখনো বাড়াবাড়ি করব। ঈদ মিলাদুন নবী তো সরকারি গ্যাজেট, কি 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 গেজেট, সরকারি গেজেট, সরকারি গেজেট। আপনি শূন্য অবাক হবেন যেই মিলাদুন নবী নিয়ে তোমরা ঝগড়া করো, আমার কাছে কেতাবটি হাশিয়াতু ইবনে আবেদিন যেটার নাম হলো ফাতওয়ায়ে শামি, এটা তৃতীয় খণ্ড কিতাবুল হাজ মানাসিকের মধ্যে 384 পৃষ্ঠার মধ্যে লিখা, আন্না আফদালাল লায়ালি পৃথিবীতে আটটা শ্রেষ্ঠতম রাত আছে, তার মধ্যে একটি রাত হলো লাইলাতু মাউলিদিল মুস্তাফা, আমার নবীর জন্মের রাত লাইলাতুল কদরের চেয়ে উত্তম। যে নবীর জন্মের রাত লাইলাতুল কদরের চেয়ে উত্তম, সেই নবীর জন্ম বৃত্তান্ত ঈদ মিলাদুন নবী পালন করলে তোমাদের শরীর কেন চুলকায় দোস্ত? আমার কাছে লেখা কিতাব আল মাওয়াহিব মিলাদুন নিয়ে প্রথম খণ্ড ইমাম খতিব কাস্তালানি উনি এখানে খুব চমৎকার করে বলে দিয়েছেন, যারা বলো মিলাদুন নবীকে শ্রেষ্ঠ বলা যায় না আল্লাহতে পারবে মৌলিদ, তিনি বলেছেন 148 পৃষ্ঠা, ওয়া মিম্মা জুরিবা মিন খাওয়াসিহি আন্নাহু আমানুন ফি যালিকা নাম ওয়া বুশরা আজিলাতুন বিনাইলিল বুগিয়াতি ওয়াল মুরাম ফাহিমাল্লাহু রাইন ইত্তাখাযা লায়ালিয়া শাহর মাউলিদিহি মুবারাক আয়াদান লিয়াকুনা শাদ্দা ইল্লাতান আলা মান ফি কলবিহি মারাদুন ওয়া আয়াউ দা আল্লাহু আকবার বলেন। এজন্য আমরা বলি নবীর জন্মদিন জন্মের রাত এটা শ্রেষ্ঠতম রাত, আল্লাহু আকবার বলেন। আমরা নবীর জন্মদিনে ঈদ মিলাদুন নবী পালন করি, দলিল সূরাতে ইব্রাহিমের 5 নম্বর আয়াত ওয়া যাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, নিঃসন্দেহে আমার নবীর জন্মদিনটি আল্লাহর দিবস সমূহের অন্তর্ভুক্ত। সূরাতে ইউনূস 58 নম্বর আয়াত কুল বিফাযলিল্লাহি ওয়া বিরহমাতি ইলা আখির আয়াত, সূরাতে হুদ 120 নম্বর আয়াত ওয়া কুল্লান নাকুসু আলাইকা মিন আম্বাই রাসূল, সূরাতে আলে ইমরান 81 নম্বর আয়াত স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে ওয়াইজা খাযাল্লাহু মিসাকান নবী কিনশো, এরকম অসংখ্য আয়াত এবং হাদিস মোবারকা সহি বুখারী সহি মুসলিমের হাদিসের মধ্যে স্পষ্ট লেখা, প্রথম খণ্ড 364 পৃষ্ঠার মধ্যেও হযরতে আবু কাতাদা আনসার থেকে হাদিসটি বর্ণিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি তাকে জিজ্ঞেস করা হলো সুয়েল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আন সাউমি আমির সিন, আমার নবীকে সোমবার দিন রোজা রাখা সম্পর্কে জিজ্ঞেস করা হলো, আমার নবী বলেন সোমবারে রোজা রাখো, ফি হে উলিতু সোমবারে আমি নবীর মিলাদ, আল্লাহু আকবার বলেন। কাপটা কাফের আবুল আহাব নবীর জন্মে খুশি হয়ে আনন্দ আতিশয্যে দাসী আজাদ করে তার কবর আজাব মাফ হয়েছিল, আমরা নবীর জন্য খুশি আনন্দ আতিশয্যে দাসী আজাদ নয় পর নবীর সাথে মহব্বতে দরুদ পড়বে, আমরা যদি ঈমান নিয়ে কবর যেতে পারি আমাদের কবর আজাব মাফ হতে পারে না, আল্লাহ আমাদেরকে কবুল করুন জেনে বলি আমিন।